অসহায় বাসনা শুনা কর ও হে ক্ষুদর অসহায় বা শুনা الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় নবী সাল্ল আলী সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিকারাতে আরও একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিকারাতে আপনাদের পাঠানো ফোন কলস এস এম এস জবাব কোরআনে পাক থেকে আহাদিসে মোবারকা থেকে বুজুর্গানের দিন রহিমুল্লাহ বাণিসমূহ থেকে এবং পনেরো শত শতাব্দীর মহান এলমি এবং রুহানি ব্যক্তিত্ব কেবলা শেখে তারিকাত আমিরে সুন্নাত সুনাত হজরতে আল্লামা মাওলানা ও বিলাল মোহাম্মদ ইলিয়াস্তর কাদরি দামত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্তারিয়া থেকে দেয়ার চেষ্টা করা হয় শুরুতে দুরুদে পাকের ফজিলা শ্রবণ করে নিই আমিরে সুন্নাত সুনাত দামত বরকাতুল আলিয়া এর লিখিত ব্যাং আরোহী বিচ্ছু এর তিন নম্বর পৃষ্ঠার মধ্যে আল ফেরদৌস বি মাথুর খতাব নামক কিতাবের দ্বিতীয় খণ্ড চারশো আট নম্বর পৃষ্ঠা থেকে তিন হাজার আটশো চোদ্দো নম্বর হাদিসে পাক নকল করেছেন রহমতে আলম নুরে মুজাসম রসুল সাহেব সাহেবানি আদম রসুলি মোহাম আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুনর সাল্লিবাসাল্লাম ইরশাদ করেন आम और पर दुरुश्री पाठ करा पुल सिरातिरूप पर नूर हबे। जिब्रिती जुमार दिन आम और पर आशी बार दुरुश्री पाठ करबे तर आशी बहुत से गुनाक हमाह है जाबे। सल्लु अलहम्मुहब्बिब, सल्लल्लाहु ताला अलैहि मुहम्मद, सल्लल्लाहु ताला अलैहि वाली वसल्लम। सलातुम वसलामुन अलैके यासीदियार सुलल्लाह सल সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব দেখব যে কোন স্নাইবে কত থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন জি কল চালিয়ে দিন আমার সালাম কুমিল্লা থেকে বলছিলাম আমার মায়ের নাম মায়ন দিদি আমি বলতেছিলাম যে আমার ঘরে কি রকম কেউ ক্ষতি করে রাখছে নাকি শেখার মাধ্যমে আমি জানতে চাইতে আছেন আচ্ছা আচ্ছা আব্দুল সালাম ভাই কুমিল্লা থেকে কেউ কিছু করে রাখছে কিনা দেখার জন্য ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তালা সাথেই থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন অনুরোধ করছি পরবর্তী কল চালিয়ে দিন আমার নাম হচ্ছে শামিম আহমেদ আর আমার ইডেন নাম হচ্ছে ইয়াসমিন বেগম মাতা খাদিজা বেগম সমাটেন চোদ্দ বছর হয়ে আছে আমার সমস্যাটা আমার বছর হয়ে গেল এখনো সন্তানের অধিকারী হচ্ছেন না সমস্যা কি দেখার জন্য ইনশাআল্লাহ তালা অবশ্যই আরজ করব আমাদের সাথে থাকুন

মোয়াল সমস্যা মানাল কিডনিতে সমস্যা শুনলে মানে কি চিকিৎসা দরকার কিডনিতে সমস্যা সেজন্য রোহানী চিকিৎসা অবশ্যই রোহানী চিকিৎসা শুরু করব সাথে থাকুন পরবর্তী কল আমি আনো আর শুনুন আমি সল্টুরিন কসট্রিন যুতি কোন আমি যে কোনো কাজে আ দিলে সফল হয় না যিনি গরস্থো যে কোন কাজে হাত দিলে সফল হয় না আল্লাহ তাআলা ঋণগ্রস্ত থেকে আপনাকে মুক্তি দান করুক আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাদ দান করুক আরজ করবেন ইনশাল্লাহ যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তার রুহানি চিকিৎসা শ্রবণ করতে থাকুন আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন আপনার ইস্তেখারা করা হচ্ছে দুরশ্বরী পাঠ করতে থাকুন যে কোনো অবস্থা জি আমাদেরকে ফতুল্লা থেকে মায়ের হাড্ডির সমস্যা হাড্ডি ক্ষয় হয়ে গিয়েছে এই সমস্যা জানিয়েছেন তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন সুরা হাসরের প্রত্যেক নামাজের পর সাতবার পাঠ করে এরপর ওই স্থানের মধ্যে এই মালিশ করার ব্যবস্থা করুন আর অধিকারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইজিফাটি অধিকারে পাঠ করতে থাকুন ইনশা আল্লাহ আসল এই সমস্যা থেকে হবে আত্মারিয়া প্রদান করা হয় যাদের এ ধরনের সমস্যা হয় হাটডি ক্ষয় হয়ে যাওয়া অর্থাৎ হাড়জনিত সমস্যা জোড়ার মধ্যে ব্যথা হয় তো ব্যথা দেখতে পাওয়ার জন্য দাওয়াত ইসলামের বিভাগ মুক্তবাদ তাবিজাতে আত্মারিয়ার পক্ষ থেকে কালো সুতো পরে দেয়া হয় আয়াতওয়ালা তাবিজ কোরআন শরীফের কিছু আয়াত আমরা লিখে দিয়ে থাকি যা পানিতে দিয়ে ওই পানি পান করতে হয় তাও সংগ্রহ করুন যেহেতু নারায়ণগঞ্জে রয়েছেন কষ্ট করে সায়দাবাদ মোহর ফাইজান এবং আসুন এখান থেকে তাবিজ দাতা নিয়ে তাও খাওয়াতে থাকুন আল্লাহ তো উপকার সাধিত হবে সে ফা অর্জিত হবে ইনশাআল্লাহ এরপর নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে আপনার সমস্যা জানিয়েছেন আপনার আন্টির মাথা গড়ে জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো এই এমনটি করতে বলবেন যে আপনার আন্টিকে সাতবার এই অজিফাটি পাঠ করার জন্য বলবেন পুস্কুন সাক্কন তুকা বিল্লাদি লাহু মা ফির লাইলি ওয়ান নাহারী অহুয়স্সামি উল আলিম পুস্কুন সাক্কন তুকা বিল্লাদি লাহু মা ফির লাইলি ওয়ান নাহারি অহুয়স্সামি উল আলিম অজিফাটি না এই মাথার উপরে হা মাথা যে ব্যথা করে তাহলে মাথার উপরে হাত রেখে সাতবার এই দোয়াটি পাঠ করতে বলবেন এর দ্বারা মাথার যেই ঘোরানোর সমস্যা এটা দূর হবে ইনশাআল্লাহ আসসাওয়াজাল ইনশাআল্লাহ আর অধিকারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই পাঠ করতে বলবেন অধিকারে ইনশাআল্লাহ তাআলা এরপর মাথা ঘোরানো যে মস্তিষ্কের যে দুর্বলতার জন্য যে ওয়াজিফাটি দেয়া হয়েছে এটা খুবই ফলপ্রদ এটা মনে রাখতে হবে যে একটা টাইম ফিক্সড করে আপনাকে এই ওয়াজিফা পালন করতে হবে উসকুন সাক্কাতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া আস-সামিউল আলিম মাথায় হাত রেখে সাতবার পাঠ করে একটা সময় নিতে অর্থাৎ আপনি একটা সময় নির্ধারণ করলেন যে জোহরের নামাজের পরে তা দুপুর বারোটায় অথবা এগারোটায় অথবা সন্ধ্যা ছয়টায় এর টাইম ফিক্স করে যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তালা অতি দ্রুত শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আলা পাশাপাশি তাবিদে তাড়িও সংগ্রহ করে নিন আল্লাহ চাহাত এর বদৌলতে শিফা অর্জিত হবে ইনশা তাআলা তালা জি জি এরপর আমাদেরকে রাজশাহী থেকে আপনি জানিয়েছেন আপনার কন্যা সন্তান হওয়ার জন্য আমল জানার জন্য বলেছেন আপনি রুহানি চিকিৎসার উপর আমল করুন নামাজের পর একশো বার সামি ও সামি ও ইয়াসমি ও কথাবার্তা ছাড়া একশত বার পাঠ করে শুরু এবং শেষে দূরত পাক পাঠ করে এরপর আপনি কন্যা সন্তানের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করুন এর দ্বারা আপনার আশা পূরণ হবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ এরপর আমাদেরকে মুন্সীগঞ্জ থেকে নানির কিডনির সমস্যা জানিয়েছেন আপনার এই রুহানি চিকিৎসা সুস্থ আবিদ নামক রিসালার মধ্যে এই অজিফাটি রয়েছে পঁয়তাল্লিশ নং পেজের মধ্যে যে অজু সহকারে বিসমিল্লাহ রহমান রহিম সহকারে এগারো বার সুরা আলম নাসরাহ এটা পাঠ করে এরপর বৃষ্টির পানিতে ফুক দিয়ে এরপর দিনে চারবার এই পানিটা পান করার ব্যবস্থা করবেন সকালে নাস্তার আগে যোহরের জোহরের সময় এবং আসরের পর ও শোয়ার সময় এই তিন করে পানি পান করুন প্রত্যেকবার পান করার পূর্বে সাতবার করে দুরুদে ইব্রাহিম পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ সফজাল কিডনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ সফজাল এরপর আমাদেরকে সোনারগাঁও থেকে জানিয়েছেন আপনি ঋণগ্রস্ত তো যে কোনো কাজে আপনি হাত দেন সফল হন না আপনি এর জন্য এই অজিফার উপর আমল করবেন ঈশার নামাজের পর ইয়া মুসাব্বিবাল আসবাব ইয়া মুসাব্বিবাল আসবাব এই পাঁচ শতবার শুরু এবং শেষে এগারো বার করে দুরুধে পাক আপনি পাঠ করে নিন ঈশ্বর নামাজের পর কিবলামুখী হয়ে আকাশের নিচে খোলা মাথায় এই আমলটি আপনি করুন এর দ্বারা আপনার ঋণগ্রস্ততায় সমস্যা দূর হবে আর আপনি সফলতার জন্য আপনি প্রতিদিন বিষবার ইয়া না ফি অহহু পাঠ করতে হবে আপনার যে কোনো কাজ শুরু করার পূর্বে ইয়া না অহু

তো আপনাদের ইস্তিকারা করা হয়েছে আব্দুল সালাম ভাই কুমিল্লা থেকে আমাদেরকে ইস্তেকার জন্য বলেছিলেন ঘরে কেউ কোনো ক্ষতি করেছে কি না তো আপনার ইস্তেকার হয়েছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না কেউ কিছু করেনি আলহামদুলিল্লাহ তারপরেও আপনি ঘরের জন্য বিশেষ তাবিজ আমরা প্রদান করে থাকি লটকানেওয়ালা যা টাঙিয়ে রাখতে হয় ঘর হেফাজতের জন্য বিপদ আপদ দূর হওয়ার জন্য বরকাতের জন্য তাও সংগ্রহ করে নিয়ে নিন অথবা ইসমিল্লা রহমান রহিম পঁয়ত্রিশ বার একটি সাদা কাগজে লিখে লেমেন্ডিং করে ঘরের মধ্যে টাঙিয়ে রাখুন আল্লাহ চাহতো ঘরের মধ্যে খেয়ার বরকত হবে জাদু জিন এর আসর থেকে মুক্ত থাকবেন শাহ আল্লাহ আলা এরপরে আমাদেরকে ইস্তে জন্য বলেছিলেন স্বামী আহমেদ ভাই স্ত্রীর জন্য স্ত্রীর নাম ঠিকানা বলেছেন যে চোদ্দ বছর আপনার বিবাহের কিন্তু কোনো সন্তানের অধিকারী হচ্ছেন না কোনো সমস্যা আছে কি না সেটা দেখার জন্য বলেছেন আপনাদের ইস্তেকার হয়েছে ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকেই সারা সাময়িক পরীক্ষার দিকেই সারা এছাড়া অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না আর যারা ইশতেখারা করিয়েছেন এই মাস আলা মনে রাখবেন ইস্তেকারে সত্যিকার আইন অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ তা ভালো জানেন তো যেহেতু চোদ্দ বছর ধরে ট্রাই করছেন বাট এখনও আসার আলো দেখতে পাচ্ছেন না হিম্মত না হারিয়ে ধৈর্য ধারণ করুন আল্লাহ উপর ভরসা রাখুন আনকারী মধ্যে আল্লাহ তালা ঈর্বাত ফরমান যা সারাংশ যে আল্লাহ যা কিচ্ছে তাকে ছেলে সন্তান দান করেন যা কিচ্ছে তাকে মেয়ে সন্তান দান করেন যা কিচ্ছে তাকে বন্ধা হিসাবে রেখে দেন যা কিচ্ছে তাকে ছেলে সন্তান উভয় দান করেন তো সেজন্য আমাদেরকে সমাজের মধ্যে দেখা যায় যে যদি দাম্পত্য জীবনে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হচ্ছে না কোনো সন্তানাদি হচ্ছে না তখন স্ত্রীকে দায়ী করা হয় ঘর থেকে তিরস্কার করা হয় অপায়া বলা হয় বেচারি বহুত কষ্টের মধ্যে দিন যাপন করে সম্পর্ক টিকিয়ে রাখা খুব দুষ্কর হয়ে যায় মুশকিল হয়ে যায় চারোদিকের কথাবার্তা সামাজিক প্রেক্ষাপট এবং সংসারের কথা স্বামীর কথা সকল কথাবার্তা শুনে অস্থির হয়ে যায় তো এ ধরনের কথা তাকে শোনানো উচিত নয় এটা নিষেধ রয়েছে কারণ তার হাতে তো এটা নেই সন্তান দেনেওয়ালা আল্লাহ রব্বুল আয়লা সেজন্য আল্লাহ তালা নিকট ফরিয়াদ করতে হবে আর বেচারীকে কষ্ট দিয়ে হিট দিয়ে কথা বলে তো কোনো ফায়দা হবে না এই কথা বললে কি সন্তান অধিকারী হয়ে যাবে কখনোই নয় তো সেজন্য একটা কথা মনে রাখবেন আল্লাহ আল্লা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে বন্ধা করে দেন সেজন্য আমাদেরকে আল্লাহ উপর ভরসা রাখতে হবে পাশাপাশি চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লা নিকট ফরিয়াদ করতে হবে যে আল্লাহ আমাকে নেককার সন্তান অধিকারী করে দাও আর দাওয়াত ইসলামী পক্ষ থেকে বিশেষ দাবি যে আমরা প্রদান করে থাকি অসংখ্য এরকম মাদানী বাহার পাওয়া যাচ্ছে যে আপনার সাত বছর আট বছর দশ বছর বারো বছর এরকম বিবাহ হয়েছে সন্তানাদি হচ্ছে না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বিভাগ মাকতুবাত তাবিজাত আত্তারিয়া থেকে তাবিজাত প্রদান করা হয়েছে এর উসিরাতে আল্লাহ তা আল্লাহ তাকে অধিকারী করেছেন আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে যারাই এখন টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদেরকে যাদের সন্তানাদি হচ্ছে না তো তারা দাওয়াত ইসলামের এই বিভাগ মাকতুবাত তাবিজাত আত্তারিয়া থেকে ফি সাবিল্লা তাবিজাত সংগ্রহ করুন নির্দ্বিধায় সংগ্রহ করুন এবং আল্লাহ তাল ভরসা রাখুন কিছু অজিফাও দেওয়া হয় কিছু আমল দেওয়া হয় এই আমল অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তালা আল্লাহ চাহে আসানি হবে আমি একটা অজিফা বলে দিচ্ছি যাদের সন্তান নিধি হচ্ছে না পাঁচ ওকে নামাজ আদায় করুন আর নামাজ আদায়ের পরে বিসমিল্লাহ রহমানের রহিম তিনশো বার করে এই তসবি আদায় করুন স্বামী স্ত্রী মিলে আল্লাহ নিকট ফরিয়াদ করতে থাকুন আমরা তো বিসমিল্লা রহমান রহিম পাঠ করব তাও পড়তে পারি না নামাজ তো ঠিকমতো হয় না সুরা কেরাত আমরা জানি না অনেক সময় দেখা যায় যে বলা হয় রুহানি চিকিৎসা তো নিচ্ছি হচ্ছে না কাজ ভাই কাজ কীভাবে হবে আমি তো সঠিক নিয়ম মোতাবেক আদায় করতে পারছি না ডক্টর যদি আপনাকে ঔষধ দেয় সকালে একটা দুপুরে একটা রাতে একটা এখন আপনি সকালে তিনটে একসাথে খেয়ে ফেললেন রাতে খেলেন না দুপুরেও খেলেন না রোগ ভালো হবে না আপনার কমে যাবে না বেড়ে যাবে সাইড এফেক্ট হবে আপনার অন্যান্য শারীরিক অসুস্থ চলে আসবে তেমনইভাবে রুহানি চিকিৎসা এটার যে পদ্ধতি সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে রুহানি চিকিৎসা আমল করার জন্য আপনাকে তেলওয়াজ সঠিক হতে হবে এছাড়া যে একটু আগে আমাদেরকে যে অজিফা বলা হয়েছে এর উচ্চারণ সঠিক উচ্চারণ হিসাবে সঠিক উচ্চারণ করে আমাদেরকে আদায় করতে হবে তখনই কি আপনার ফায়দা হবে শাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন সাল্লা সালাম আলী কিছু এস এম এসের দিকে যাবো ইনশাল্লাহ আল্লাহ অনেকেই আমাদেরকে এস এম এস করেছেন এসতেখার জন্য বলছেন রুহানি চিকিৎসার জন্য বলছেন অনেকে কমেন্টও করছেন আমাদেরকে ইনশাআল্লাহ আলা আর সাথে থাকুন আমরা আপনাদের সমস্যা সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন যে আমার মায়ের অনেক যাবত শরীরে একজিমা হয়েছে আপনার এই রোগ থেকে শিফা দান করুক একজিমা রোগ থেকে বাঁচার জন্য একজিমা এক প্রকার রোগ যা আপনার ইনফেকশন জনিত রোগ তো এই রোগ থেকে বাঁচার জন্য আপনার আম্মুকে বলবেন তিনি যেন ইয়া ইয়া তিনবার সূর্যবংশে সে দুরশেব সহ পাঠ করে একজিমার স্থানে ফুক দেওয়া যায় ইনশাল্লাহ তাআলা একজিমা রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এরপর এর উপর আমল করতে থাকুন সমস্যার সমাধান হবে আমাদেরকে চট্টগ্রাম থেকে লিখেছেন দাউদ ভাই আপনি বলেছেন যে বেশি দুষ্টামি এবং গালিগালাজ করে কে করে সেটা আপনি বলেননি এর জুহানে চিকিৎসা আচ্ছা যদি ছোট বাচ্চা হয় যা তারা বেশি দুষ্টামি করে এবং বকা শিখে নেয় এগুলো করতে থাকে আল্লাহ আল্লাহ তালার পানা সামাজিক প্রেক্ষাপট এবং ঘরের মধ্যেও অনেক সময় দেখা যায় মা বাবা গালিগালাজের মধ্যে লিপ্ত থাকে সন্তানকে গালি দিয়ে কথা বলে সেই গালিগুলো ছোট মানুষ শিখে নেয় সেগুলো চর্চা করতে থাকে তো এজন্য ছোট ছোটো বাচ্চা হোক বড় বাচ্চা হোক আমাদেরকে উচিত হচ্ছে যখনই আমরা কথা বলবো কথা মার্জিত করে বলবো গালিগালাজ করে কথা বলা যাবে না এগুলো নিষেধ রয়েছে ইসলামের মধ্যে ভালোভাবে কথা বলবেন ইনশাআল্লাহ আলা ছোট বাচ্চা হলে যাতে করে এই দুষ্টামি করা থেকে বাঁচে সেজন্য ফজরের নামাজের পরে যখন পূর্ব আকাশে সূর্য লাল আভা প্রকাশ পায় তখন এই সন্তানের কপালের উপর হাত রেখে ডান হাত রেখে এভাবে যিনি পাঠ করবেন অজিফা তিনি আসমানের দিকে তাকাবেন তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু একুশ বার পাঠ করবেন আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবেন তা আলা।

এই কালিমা শরীফ লা ইলাহ ইহু লা ইলাহা ইল্ল্লাহ লা ইলাহা ইল এই অজিফাটি পঁচাত্তর বার শুরু এবং শেষে দুরশেপ সহ পাঠ করে বুকে ফুক দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তারা বুকের ব্যথা ভালো হয়ে যাবে বুকের সমস্যা ভালো হয়ে যাবে তো আপনার ভাবিকে বলবেন তিনি যেন নিজেই আমলটি করে নেয় ইনশাআল্লাহ তারা আল্লাহ সাহেব হবে পাশাপাশি দাওয়াত ইসলাম পক্ষ থেকে ফি সাবেল ইলা তাবিজাতে আত্মারি প্রদান করা হয় এখান থেকে তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করে নিন গাজীপুর থেকে লিখেছেন ছেলে সন্তানের জন্য কি করণীয় ছেলে সন্তান যাদের কামনা রয়েছে যে আমার ছেলে সন্তান আল্লাহ তালা দান করুক আমাকে তাহলে সে যেন জুমার দিন ইয়া বারি ইয়া বারি ইয়া বারি উ দশবার পাঠ করে নেয় আল্লাহ চায় তো ছেলে সন্তান অধিকারী হবে আর যখনই দোয়া করবেন দোয়ার মধ্যে নিশ্চয়ই অবশ্যই এই দোয়া করবেন এই আল্লাহ আমাকে নেককার, ছেলে সন্তান সহি সালামতির সাথে দান করো বিনা অপারেশনে দান করো আমরা সন্তান তো চাই কিন্তু নেককার সন্তান আমরা চাই না এটা অনেক বড়ো আমাদের ভুল কেননা সন্তান তো তালা দিলেন কিন্তু সেই সন্তান মা বাবাকে দেখতে পারে না মা বাবাকে মারধর করে গালি গালাজ করে তাকে ভরণ পোষণ দিচ্ছে না এরকম সমাজে অহর অহর পাবেন এই সন্তান পরবর্তীকালে সন্তান হরছে না হওয়া ভালো ছিল সেজন্য আল্লাহ তালা দরবারে সন্তানের জন্য দোয়া চাইলে অবশ্যই নেককার সন্তানের জন্য দোয়া করবেন আলা আমাদেরকে লিখেছেন লুৎফুর রহমান কুমিল্লা থেকে আপনি লিখেছেন যে আপনার বোনের বিবাহ হচ্ছে না কেউ তাবিজ করে রেখেছে কিনা সেজন্য ইশতেখার জন্য বলেছেন ইনশা আল্লাহ আমরা দেখব ইশতেখারা করে কোনো সমস্যা আছে কি না এরপরে আমাদেরকে এস এস করেছেন শারমিন বিনতে আয়েশা কেউ কিছু টোনা করেছে কিনা তা আপনি দেখার জন্য বলেছেন ইনশাল্লাহ তাহলে দেখব যে টোনা কেউ করেছে কিনা আপনাকে এরপরে আমাদেরকে লিখেছেন আলামিন ভাই সন্তানের নাম হচ্ছে রাফিন তো তার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন পাশাপাশি ইশতেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাহলে করে জানানো হবে ইশতেখারা রুহানি চিকিৎসাও দেওয়া হবে ইনশাআল্লাহ শ্রীমঙ্গল থেকে আমাদেরকে ইশতেখারার জন্য বলেছেন সৈয়দ শিফা বেগম এবং মায়ের নাম হচ্ছে ফাতিহা বেগম মাথা গরম হয়ে যায় অসুখ সারছে না সবসময় অসুস্থ অবস্থায় থাকে শরীর দুর্বল ইনশাআল্লাহ তালা আপনার ইস্তেকারা করে জানানো হবে যে কোনো সমস্যা আছে কি না ফটিকছড়ি থেকে আমাদেরকে লিখেছেন পারবিন বিনতে আশা খাতুন লিখেছেন যে সবসময় অসুস্থ থাকে সেজন্য ইস্তেকারার জন্য বলেছেন যে ও কি সমস্যা কেন অসুস্থ থাকেন সেটা তো আমরা করে জানাবো যে কেউ কোনো সমস্যা করেছে কিনা অথবা এরকম কেন হচ্ছে ইনশা তালা আল্লাহ চাহতো কিছুক্ষণের মধ্যে জবাব আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা সাল্লু আল হাবিব সাল্লাহম্মদ সাল্লি ওয়ালি সাল্লাম আশুগঞ্জ থেকে লিখেছেন যে আমার স্বামী আজ তিন বছর ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না এর জন্য কি করবো আল্লাহ তালা নিকট ফরিয়াদ করুন আপনার স্বামীকে বলুন তিনি যেন এই অজিফা পাচিত নামাজ আদায় করে এবং এই অজিফা ইয়া সামি ইয়া সামি ইয়া সামি একশো বার সুরে এবং সে দুঃশ সহ পাঠ করে আল্লাহ তালা নিকট দোয়া করেন বিদেশে যাওয়ার ব্যাপারে শাহ আল্লাহ তালা মনের আশা পূরণ হবে ইনশা আল্লাহ ফাতুল্লাহ থেকে আমাদেরকে লিখেছেন আমার মেয়ে আমার ভালো কোনো কথা শুনে না আচ্ছা মা বাবার কথা তো অবশ্যই শুনতে হবে কেন শুনবে না বোঝাতে থাকুন দোয়া করতে থাকুন এবং এই মেয়ে যখন ঘুমায় তখন তার সীতান থেকে দূরে দাঁড়িয়ে ইজিফা সুরাই খ্লাস একবার পাঠ করুন এতটুকু আওয়াজে যেন আপনার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে কিন্তু ঘুম যাতে করে না ভেঙে যায় আল্লাহ চায় তো দেখবেন যে সে নেককার হবে পর হেজগার বুঝাতে থাকুন মাতানি চ্যানেল দেখাতে থাকুন আল্লাহ চায় তো আসানি হবে আসলে আমাদের সমাজের মধ্যে মা বাবার ভালোবাসা মা বাবার যে সম্মান এগুলো শিখানোর মতো এখন কোথায় আছে আপনি টেলিভিশন বলুন অথবা বাইরে বলুন স্কুল কলেজ কোথাও এরকমের শিক্ষা এরকম ব্যবস্থা নেই আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল আমাদের জন্য অনেক বড়ো আল্লাহ তালা নিয়ামত এর মধ্যে মা বাবার কর্তব্য কী রয়েছে সম্মান শ্রদ্ধা কী রয়েছে তাদের মর্যাদা কী রয়েছে এগুলো শেখানো হয় বলা হয় তো আমাদের চ্যানেল যদি আমরা সবসময় দেখি সন্তানদেরকে দেখাই ইনশাআল্লাহ আল্লাহ এর বদৌলাতে এগুলো আমরা শিখতে পারবো জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তালা

পরবর্তীকন আমার নাম মোহাম্মদ আয়সি এই দাঁড়ি ফয়সপুর জেলা সাদিপুর গ্রাম থেকে বলছি আমার দিনে প্রচন্ড মাথা ব্যথা করে এবং জ্বর আসে আমি পড়তে পারি না আচ্ছা আচ্ছা প্রচন্ড জ্বর আসে মাথা ব্যথা করে হ্যাঁ আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক শিফা আজিলাই কামিলা নাফিয়া দান করে দিক আরো করছি পরবর্তী কল আমি কুমিল্লাতে বলছি শেখ মনির রাজা আক্তারি

আমি এক কাজ করব কাজের মনোযোগ না কাজের মনোযোগ বসে না সেজন্য রূহানি চিকিৎসা চার্জ করবেন ইনশাআল্লাহ তাআলা যারা আমাদেরকে রূহানি চিকিৎসা চেয়েছেন কল করেছেন রূহানি চিকিৎসা শা শুনে থাকুন পাশাপাশি। যারা আমাদেরকে ইস্তেখারা জন্য বলেছেন তাদের ইস্তেখারা করা হচ্ছে দূরശ്ശরী পাট করতে থাকুন জি কোন সময় জি বালুকা থেকে আমাদেরকে সয়েল রানা ভাই আপনার চোখ উঠেছে জানিয়েছেন তো রূহানি চিকিৎসা জানতে চেয়েছেন আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন ইয়া মুক্তি তো ইয়া মুক্তি তো ইয়া মুক্তি দশবার বার শুরু এবং শেষে দূরদে পাক পাঠ করে এরপর আপনার চোখে ফুক দেওয়ার ব্যবস্থা করুন এর ধারা আপনার এই চোখের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ এরপর আমাদেরকে আরিফ মিদা ভাই ফরিদপুর থেকে আপনি মাথা ব্যথা এবং প্রচণ্ড জ্বর হয় আপনি জানিয়েছেন তো মাথা ব্যথার জন্য আপনাকে এমনটি রুহানি চিকিৎসার উপর আপনি আমল করবেন আসরের নামাজের পর পঁয়ষট্টি বার ইলাহা ইহু এই অজিফাটি পঁয়ষট্টি বার পাঠ করে এরপর আপনার মাথার মধ্যে ফুক দেওয়ার ব্যবস্থা করুন এর দ্বারা আপনার মাথা ব্যথা দূর হবে ইনশা আল্লাহ আজসাউজল আর আপনি জ্বরের সমস্যা জানিয়েছেন এর জন্য বিসমিল্লাহ রহমান রহিম সহকারে আপনি আয়ের শরীফটি পাঠ করে আপনার এই গায়ে ফুক দেওয়ার ব্যবস্থা করুন আয়াতটি হচ্ছে সতেরো পারাস্তুর আম্বি আর উনসত্তর নম্বর আয়াত এয়াত মোবারকে আপনি পাঠ করে আপনার গায়ের মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন আর এই আয়াত শরীফটি লিখে এরপর আপনি গলায় তাবিজ বানিয়ে পড়ার ব্যবস্থা করুন এর দ্বারা আপনার জ্বরের সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আসল এরপর আমাদেরকে শেখ মনির ভাই কুমিল্লা থেকে আপনি জানিয়েছেন যে আপনার মেয়ে রাতে ঘুমায় না রাতে কামনা করে তো এর জন্য আপনি কি আমল করবেন তো এই রুহানির চিকিৎসার উপর আমল করুন আপনার এই রাতে আপনি সুরা ফাতিহা শরীফ সুরা ইখলাস সুরা ফালাক এই সুরাগুলো তিনবার করে পাঠ করে সুর এবং শেষে দুরুদের পাক পাঠ করে আপনার মেয়ের গায়ে দম করে দিন এর দ্বারা আপনার মেয়ের এই কান্না কাটি সমস্যা দূর হবে আর আপনি ব্যবসায় বরকতের জন্য আমলটি আপনি করুন বিসমিল্লাহ রহমান রহিম পঁয়ত্রিশ বার লিখে এরপর আপনি এটাকে আপনার দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে জুলানোর ব্যবস্থা করুন এর দ্বারা আপনার ব্যবসার মধ্যে বরকত হবে ইনশা আল্লাহ আজল এরপর আমাদেরকে মিজানুর রহমান ভাই আপনি চিটাগাং থেকে জানিয়েছেন সন্তান হওয়ার কোন আমল জানতে চেয়েছেন তো আপনি আমলটি করবেন ইয়া আউ আলু ইয়া আউ আলু ইয়া আউ আলু এই অজিফাটি বার আপনি প্রতিদিন সুরে এবং শেষে দুরুদে পাক পাঠ করে চল্লিশ দিন পর্যন্ত নিয়মিত এই আমলটি করুন এর দ্বারা আপনার সন্তানের অধিকারী হবেন ইনশা আল্লাহ আজ্লা এরপর আমাদেরকে শাহাবুদ্দিন ভাই আপনি গাজীপুর থেকে জানিয়েছেন যে আপনার কোনো কাজে মন বসে না তো আপনার কাজে মন বসার জন্য আপনি এমনটি করবেন এক একবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই অজিফাটি একশত একবার কাগজে লিখে এরপর আপনি তাবিজ বানী আপনার বাহুতে পড়ার ব্যবস্থা করুন এর ধারা আপনার কাজের মধ্যে মন বসবে ইনশাল্লাহ যারা ইস্তেখার জন্য বলেছেন তাদের ইস্তেখারা হয়েছে জবাব শ্রবণ করে নেন ইনশাল্লা তা আশা করি আল্লাহ চায় তো এর মাধ্যমে রুহানি চিকিৎসাও প্রদান করা হবে ইস্তেখারার পাশাপাশি আমরা রুহানি চিকিৎসাও প্রদান করে থাকি রুহানি চিকিৎসা

যে সন্তানের নাম হচ্ছে রাফিন তো এই রাফিন সে খানা খাচ্ছে না শুকিয়ে যাচ্ছে তার জন্য রুহানি চিকিৎসা তো তার জন্য ইস্তেখারাও করা হয়েছে ইস্তেখারার মধ্যে বদনজর একটি সার পাওয়া যাচ্ছে বদনজর তো বদনজর জন্য যে ওজিফা দেওয়া হয়েছে ষাট বার্লা ইলাহা ইহু শুধু শুধু দুঃশ পাঠ করে বাচ্চার উপর দম করুন আল্লাহ বদ বদনজর কেটে যাবে পাশাপাশি ইয়া সালামু তেত্রিশ বার শুরু শেষে দুঃশিপ সহ পাঠ করে বাচ্চার উপর দম করুন পানিতে ফুক্তি পানিও পান করান আল্লাহ চায় তো খানাপিনা খাওয়া শুরু করবে ইনশা আল্লাহআ সাল্ল আলী সাল্লাম তালাত মাহমুদ বুলবুল আমাদেরকে লিখেছেন আপনার আম্মুর কিছু শরীর হাত পা চাবায় কামড়ায় এই জন্য রুহানি থেকে আল্লাহ তালা এই রোগ থেকে শিফা নসিব করুক আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণেশ্য ইয়া গণেশ্য ইয়া গণেশ্যজিফাটি পাঠ করে নেয় আল্লাহ চায় তো সমস্যা থেকে নাজাত হবে শাহ আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তহ এরপর আমার করতে থাকুন পাশাপাশি আপনারা মুখে বলবেন তিনি যেন আল্লাহ আল্লা সিফাতি নাম ইয়া কাবীরু ইয়া কাবিরু ইয়া কাবিরু নয় বার শুরু শেষে দুরসিব সহ পাঠ করে পানিতে ফুক্তি দিয়ে পানি পান করে নেয় আল্লাহ চাহেতো শারীরিক সকল প্রকার সমস্যা যদি নাজাদ হবে দাউদ ইসলাম পক্ষ থেকে তাবিজে আত্মারিয়া সংগ্রহ করে নিন আল্লাহ চায় সমস্যা সমস্যার সমাধান হবে হোয়াটসঅ্যাপ করেছেন দাঁতের ব্যথার জন্য রুহানি চিকিৎসা দাঁতের ব্যথা কিভাবে কমবে তো দাঁতের ব্যথা কমানোর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সালাম কওলাম মির রব্বির রহিম সুরাই ইয়াসিন শরীরে আয়তে মোবারকা সালাম উন মির রব্বির রহিম সালাম উন মির রব্বির রহিম এই অজিফাটি পাঠ করতে হবে তিনবার সাদা দাং বলে ফুঁক দিয়ে তিনবার পাঠ করে ফুঁক দিয়ে যে দাঁতে ব্যথা করে মাড়িতে ব্যথা করে সেই স্থানে মালিশ করা যাওয়াল্লা চায় তো সমস্যার সমাধান হবে মৌলীবাজার থেকে আমাদেরকে লিখেছেন পাইলসের জন্য দুরাকাত নফল নামাজে সুরা আলম নসরাহ পাঠ করার জন্য বলা হয়েছে অন্য সুরা দিয়ে পড়া যাবে কি যেহেতু রুহানি চিকিৎসার মধ্যে যে জিনিসটাই বলা হয় সেই জিনিস দিয়েই পাঠ করতে হবে তো এই অজিফা দেওয়া হয়েছে তো এর উপরই আমল করুন আল্লাহ তো সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহআদি আলিহিসাল্লাম কিছু কলসের দিকে আমরা যাবো অনেকে আমাদেরকে কল করছেন যে কল চালিয়ে দিন

আমার নাম মোহাম্মদ আমার শাশুড়ির মায়ের নাম বেগম আর আমার শাশুড়ির নাম হইছে হেলেনা বেগম যারা গজন চার জন ভাই বোন ছেলে মেয়ে হইছে অসুস্থ মানে যাইতাছে না ঠান্ডা জ্বর মানে কেউ কিছু করছে কিনা আচ্ছা আচ্ছা জি আরজ করব ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে এস এম এস করেছেন বিভিন্ন রোগে আক্রান্ত গাজীপুর থেকে আমাদেরকে কল করে এই এস এম এস করেছেন ইনশাআল্লাহ তাহলে ইস্তেখারা করে দেখার জন্য বলেছেন ইস্তেখারা করে দেখব পাশাপাশি বিয়ে আসে কিন্তু হয় না বাজার থেকে আমাদেরকে বলেছেন ইনশাআল্লাহ তালা আপনারাও ইস্তেখারা করে দেখা হবে যে কোনো সমস্যা আছে কি না যারা আমাদেরকে কল করেছেন দিকে শ্রবণ করতে থাকুন যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন দুরস্বীপ পাঠ করতে থাকুন আপনার ইস্তেকার করা হচ্ছে জি জি রোবেল ভাই কিশোরগঞ্জ থেকে আপনি আমাদেরকে কল করেছেন আপনার চাকরির জন্য ভালো চাকরির জন্য তা আপনি এই আমলটি করবেন প্রতিদিন দুই রাকাত নফল নামাজ আদায় করে এরপর একশত বিরাশি বার ইয়া ইয়া টুই ফু ইয়া লফতই ফু এই অজিফাটি আপনি একশত বিরাশি বার পাঠ করে আল্লাহ তালার কাছে হালাল চাকরির জন্য আপনি প্রার্থনা করুন ইনশাআল্লাহ উল্লাহল আপনার চাকরির ব্যবস্থা হবে ইনশা উল্লাহল এরপর আমাদেরকে শফিউল্লাহ ভাই আপনি টঙ্গি থেকে জানিয়েছেন যে আপনার ছেলে নেশা করে কথাবার্তা শুনে না তার জন্য আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন আপনার ছেলে যখন ঘুমিয়ে থাকে তো তার মাথার থেকে প্রায় তিন গজ দূরে একবার সুরা ইখলাস শুরু এবং শেষে আপনি পাক পাঠ করে এতটুকু আওয়াজে পাঠ করুন যেন আপনার ছেলে শুনতে পায় এবং এত জোরে পাঠ করবেন না যেন তার ঘুম ভেঙে যায় তাই আমলটি আপনি করতে থাকুন ইনশাআল্লাহ আজ সজ্জাল আপনার ছেলে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ সজাল এরপর আমাদেরকে নিশাদ বাই বিবারিয়া থেকে আপনি মামার ডায়াবেটিসের কথা জানিয়েছেন তো আপনি রুহানি চিকিৎসার উপর আমল করবেন যে সুরা বনি রাইলার আশি নং আয়াত এটা আপনি সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করে শুরু এবং শেষে পাক পাঠ করে আপনি পানিতে ফুক দিয়ে পানি পান করার ব্যবস্থা করুন আর এর পাশাপাশি আপনার জন্য এই প্রদান করা হয় হয় প্লেট লিখে দেওয়া তো আপনি এটার জন্য ঢাকা মদিনা জামে মসজিদে ঈশ্বর নামাজের পর তাবিজের তাত্তারিও দেওয়া হয় তো আপনি এখানে যোগাযোগ করুন এর ধারা সমস্যা আপনার দূর হবে ইনশাআল্লাহ আসল এরপর আমাদের কাল নাসির বাই গাজীপুর থেকে আপনার আন্টির পেটের ব্যথা জানিয়েছেন আপনি এই আমলটি করবেন পেটের ব্যথার জন্য এই বিশেষ দেওয়া হয় আর পাশাপাশি আপনি এই সাফফাতের আয়াতে মোবারকা সাতচল্লিশ নং এটা পাঠ করে আপনি তিনবার পাঠ করে এরপর পানিতে ফুক দিয়ে পানি পান করার ব্যবস্থা করুন পাশাপাশি গায়ের মধ্যে ফুকদের দেওয়ার ব্যবস্থা করুন এর দ্বারা পেটের ব্যথার সমস্যা দূর হবে ইনশাল্লাহ কুমিল্লা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন যে মেয়ে খুব জ্বালায় খাবার খেতে চায় না কিছু খেতে চায় না সেজন্য রুহানি চিকিৎসা তো মেয়ে যেহেতু খেতে চায় না সে দেখা যায় মা বাবা জোর করে সন্তানদেরকে খাওয়াতে চায় আর এই জিনিসটা হয়তো মা বাবারও স্বীকার করবে যে ছোটো ছোটো লোকমা বানিয়ে ভালোভাবে চিবিয়ে খাও শুননাতে কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা মুখ ভরে লোকমা মুখের মধ্যে পুড়ে দেই এর কারণ এটা যে হয়তো একবার নিলে আরেকবার খেতে চায় না সেজন্য একবারেই বেশি দিয়ে দেই আমরা আর তা মুখের মধ্যে চাবাতে থাকে তো এরকম করাটা শুধু ঠিক না আর ছোটো থেকেই আমরা তাকে তার পেটকে খারাপ করে দিচ্ছি কারণ সে না চাবিয়ে গিলে ফেলছে খানা তো সেটা পাকিস্তলিতে গিয়ে পাকিস্তলির উপরে প্রবলেমটা হচ্ছে সেজন্য ছোটো লোক বানিয়ে ভালোভাবে চিবিয়ে খাওয়াতে হবে অথবা ভালো করে আপনাকে নরম করে খাওয়াতে হবে আর যেহেতু কিছু খেতে চাচ্ছে না সেজন্য এই অজিফাটি আমল করুন ইয়া সালামও একশো এগারোবার শুধু শেষে সহ পাঠ করে আপনার বাচ্চার উপর দম করুন আল্লাহ তো খানা খাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি আমাদের কুমিল্লাতে কাসারিপট্টি জামে মসজিদে সাপ্তাহিক যেহেতু মা বৃহস্পতিবার হয় এবং প্রতিদিন জোহরের নামাজের পরে তাবিজে যদি তাড়িয়ে প্রদান করা হয় ওখানে এসে আপনার ঘরের কাউকে পাঠিয়ে তো ওখানে পুরুষ আসতে হবে মহিলাদেরকে তাবিজ দেওয়া হয় না পুরুষকে পাঠিয়ে বাচ্চার বাবাকে পাঠিয়ে মেয়ের নামে কাঠের আমলও করাবেন পাশাপাশি তাবিজ তাড়িও নেবেন আল্লাহ চাইতো আসানি হবে ইনশাআল্লাহ তাহলে এরপরে আমাদেরকে এস এম এস করেছেন ঠিকানা হচ্ছে ভানু গাছ ভানু গাছ এটা কোথা কোন না তাও বুঝতে পারছি না লিখেছেন আমার বাবার খুব ঋণ তার জন্য ওখানে চিকিৎসা যারা এই ঋণগ্রস্ত রয়েছেন অনেকেই ঋণগ্রস্ত আমরা রয়েছি সমাজের মধ্যে তো এই ঋণগ্রস্তের মুক্তি পাওয়ার জন্য পাঁচ অক্ত নামাজ আদায় করার পরে বার এবং সকাল সন্ধ্যা একশোবার করে এই অজিফাটি পাঠ করতে হবে আল্লাহ্মিনী বি আমির আলসুল্লাহ দামাদ বরকাত আলী লিখিত কিতাব মাদানী পানজিসুরে দুইশো বিশ নম্বর পৃষ্ঠের মধ্যে অজিফা লেখা রয়েছে আল্লাহ মকফি নিবি হাল আলী কা আন হর আমিকা ও আগ্নি নিবি আমান সিবাকে ইউজিফাটি পাঠ করলে আল্লাহ চায় তো আসানি হবেন সালাত যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারা করা হয়েছে কবির হোসেন বাই লিখেছেন যে আপনার শাশুড়ির ঘরে অনেকেই অসুস্থ থাকে তিনিই অসুস্থ থাকেন কেউ কিছু করেছে কিনা তো ইস্তেকার হয়েছে কেউ কিছু করেনি অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আল্লাহ তালা শিফা নসিব করুক আল্লাহ তালা আসানি দান করুক পাশাপাশি রোগে আক্রান্ত গাজীপুর থেকে তো আপনার ইস্তেকারা হয়েছে ইস্তেকারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমনিতে কোনো সমস্যা নাই তো আপনারা এই উজিফাটি আদায় করতে থাকুন আল্লাহ তা আলি সিফাতি নাম সেটা হচ্ছে ইয়া সালাম। উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে থাকুন পাঠ করতে থাকুন আল্লাহ হয়তো সমস্যার সমাধান হবে চাইতো অসুস্থ থেকে শিফা নসিব হবে পাশাপাশি দাওয়াত দিচ্ছেন পক্ষ থেকে তবে যাতে আত্মারিয়া সংগ্রহ করুন কাঠের আমল করুন আল্লাহ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা পাশাপাশি ইফতেখার জন্য বলেছেন বিয়ে আসে কিন্তু বিয়ের সম্বন্ধ আসে কিন্তু হয় না মৌলই বাজার থেকে তো আপনার ইশতেখারা হয়েছে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে কোনো জিন জাদু বন্দেশ কেউ কিছু করছে এরকম কিছু নয় সাময়িক পরীক্ষার দিকে ধারণ করুন পাঁচক নামাজ আদায় করুন আল্লাহ নামাজ আদায় করার তিন শত বার ইকরম পাঠ করে আল্লাহ তাল নিকট ফরিয়াদ করুন নেক ন্যাক পাত্রের জন্য এবং নিয়ত করে নিন যে বিবাহ সুন্নত মোতাবিক করাবেন ইনশা আল্লাহ চায়তো আসানি হবেন ইনশাল আল্লাহ মাদানী দর্শকবেন্দু অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখার শেষের দিকে রয়েছি সকলের জন্য দোয়া করবো আসুন যারাই আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরিক হয়ে যায় الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين يا رب مصطفى وطفيل مصطفى آمين. عز وجل صلى الله عليه وسلم ما دير ما دير مهربان ما تبي تشكول مسلم ما تبي غناء كي داو يا رحمن رحيم ما كي بارهز غاره بع ما هو بعد شنطان بنيه داو ما كي نماجي بنيه داو غناء روكت كي شفاء ديه داو إسلامي ما دير كي بارداشيلا بنيه داو آمين. إله على عالمين الله عز وجل مالك আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করো আমাদের দেশের প্রতি রহমত বরকত নাজিল করো আসমানি বালা থেকে জমিনি বালা থেকে হাওয়াই বালা থেকে আমাদের দেশকে হেফাজত করো সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো ইহাল মালিক আল্লাহ অনেকেই আমাদেরকে দোয়া চেয়ে থাকেন আল্লাহ সকালে नेक जायস উদ্দেশ্যগুলো কি পূরণ করে দাও মুসলমানদের ইন গরস্থ তাবেকারত তা সন্তান হেনতাহিতক মামলা মকদমা পেরেশানি সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও আমাদের পিতা মাতা দাদা দাদি নানা রানী শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন পরাপ্রতিবেশীদের অন্ধকার কবরে শহীদ সকল এর এই অনুষ্ঠানের সওয়াব কে পৌঁছে দাও ইলাহা লা আলামিন দ কবরের করে দাও

সময় দিয়ে 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 বুদ্ধি পরামর্শ করে সকলে তোমার কবুল করো আল্লাহ যারা বিকাশের মাধ্যমে টাকা পয়সা পাঠিয়ে থাকেন মান্ন পাঠিয়ে থাকেন আল্লাহ সকলের ন্যাক জাইস মান্ন উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ তাদের ঘরের মধ্যে খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ রোজগার মধ্যে বারাকাত দান করে দাও ہمادر کے بار بار حج بیت اللہ زیارت مدینہ نصیب کرے داؤ کہتے رہتے ہیں دعا کے واسطے بندے تیرے کر دے پوری آر جوہر بے قسو مجبور کی آمدر. بی بارکت ان اللہ و ملائکتہ یصلون علی نبی یا ایوہ الذین آمنون صلو علیہ وسلمون تسلیما صلى الله على النبي الأمتي و آله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه و آله وسلم <applause> শো হায়দের বাসনা ক